আপনার সব কথা শোনার পরেও আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছি যে শুধুমাত্র এই সামান্য কিছু প্রমাণের উপর বেস করে আমরা দুম করে একজনকে গ্রেপ্তার করতে পারি না বা তার উপর কোনো তদন্তও চালাতে পারি। কিন্তু কিন্তু অফিসার, আমি তো আপনাকে পরপর এতগুলো ঘটনার কথা বললাম। আমি তো আপনাকে বললাম যে ওই সৌমিলি মিত্র দিনের পর দিন, একের পর এক আমাদের পরিবারের ক্ষতি করার জন্য কি কি করেছে। আপনাদের আপনাদের পুলিশের কাছে রেকর্ড আছে, চাইলে আপনি সেগুলো দেখুন। না মিস্টার গাঞ্জিলাল, সেটাই যথেষ্ট প্রমাণ নয়। সেটা আপনি কি বলছেন অফিসার? ওই সৌমিলি মিত্র, ওই সৌমিলি মিত্র সর্বমঙ্গলাকে বিষ খাইয়ে হত্যা করার চেষ্টা করেছে, এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? ও বারে 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 আমাদের এই সর্বমঙ্গলা ধূপের ব্যবসার ক্ষতি করতে চেয়েছে। আমি এবং আমার পরিবারের সবাই চাই ওই সৌমিলি মিত্র শাস্তি হোক। এত বড় একটা অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, সর্বমঙ্গলার ম্যাটাডোরের ব্রেকের তার কেটে দেওয়া হলো, এর পিছনে আমি বলছি আপনাকে সৌমিলি মিত্রের হাত আছে। কিন্তু গাড়ির তারটা কে বা কারা খুলেছে তার তো কোনো প্রত্যক্ষদর্শী নেই। ন্যাচুরালি সৌমিলি মিত্রকে এইভাবে ব্লেম করা যাবে না। যদি কোনো প্রত্যক্ষদর্শী থাকতো, হয়তো তার বয়ানের ভিত্তির ওপর দাঁড়িয়ে আমরা কোনো একটা ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু এক্ষেত্রে আমরা পুরোপুরি ক্লুলেস। কিন্তু অফিসার, বর্তাভাই বোঝার চেষ্টা কর, সৌমিলির এগেনস্টে আমাদের কাছে কোনো প্রমাণ নেই, আর প্রমাণ না থাকলে আমরা কিচ্ছু করতে পারবো না। কিন্তু কিন্তু বাবাই আমাকে এই কথা বলতে পারছি। বাবা কেন বলছে তুই বুঝতে পারছিস না? বাবা জানে সর্বমঙ্গল এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর তাছাড়া তুই তো জানিস বর্তাভাই, বাবা সর্বমঙ্গলাকে কতটা ভালোবাসে, কতটা স্নেহ করে। দেখ, তুই বুঝতে পারছিস না, আমারও কিন্তু মনে হচ্ছে যে এই ঘটনার পিছনে সৌমিলি মিত্রের হাত আছে। ও তো আগেও কত কিছু ঘটিয়েছে না আমাদের পরিবারের বিরুদ্ধে বলতো। দেখুন, সৌমিলি মিত্র আগে কি করেছে না করেছে তার উপর ভিত্তি করে এই মুহূর্তে আমরা ওনাকে চেপে ধরতে পারি না। এটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ। এটা মুহূর্তের মধ্যে সৌমিলি মিত্রের আইনজীবী প্রমাণ করে দেবে যে আপনাদের কেসটা কতটা দুর্বল। কিন্তু অফিসার, আপনি কি বলতে চাইছেন? আমরা আমরা কিচ্ছু করতে পারবো না ওর এগেনস্টে, আমরা কোনো স্টেপ নিতে পারবো না, ছাড়বো না, আমি ছাড়বো না। যে সর্বমঙ্গলের এত বড় ক্ষতি করেছে, আমি তাকে ছাড়বো না, কিছুতেই না। কি জানিস, সর্বমঙ্গলার কাল সকালে আবার একটা বড় অপারেশন হবে, খুবই ক্রিটিক্যাল অপারেশন, তার জন্য মন সই করে এলাম। বলছি যে সর্বমঙ্গলা বাঁচবে তো গো? এই কি যাতা কথা বলছিস, কিচ্ছু হবে না ওর, দেখিস কিচ্ছু হবে না। খুব ভালো কাজ করেছিস তুই বন্ডে সই করে, অপারেশনটা যত তাড়াতাড়ি হয়ে যাবে ততই মঙ্গল। ডক্টর বলছে যে ওর মাথার ভেতরে নাকি এখনো কিছু কাঁচের টুকরো রয়েছে, হয়তো হয়তো মেয়েটা মেয়েটা খুব কষ্ট পেয়েছে, জানো তো, খুব খুব ব্যথা পেয়েছে। আচ্ছা আচ্ছা, ওই সময় হয়তো হয়তো আমাকে খুঁজছিল, তাই না? ভাই ভাই, সব সব ঠিক হয়ে যাবে, তুই তুই নিজেকে একটু সামলা। আমি সামলাতে পারছি না বর্দা ভাই, পারছি না। আমি কি করে সামলাবো বলতো? আমার তো রাগ ধরছে, আমার রাগ ধরছে ওই সৌমিলির ওপর। সৌমিলি আবার 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 সর্বমঙ্গলাকে মারার চেষ্টা করলো। অফিসার অফিসার, আপনি কিছু করুন প্লিজ, আপনি কিছু একটা করুন। ভাই ভাই ভাই, তুই 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 নিজেকে আগে শান্ত কর, আমাদের সঙ্গে অফিসারের কথা হয়েছে, সৌমিলির বিরুদ্ধে যদি আমরা কিছু প্রমাণ না জোগাড় করতে পারি, এক্ষুনি ওর বিরুদ্ধে আমরা কিছু করতে পারি না। না না, আমি কিচ্ছু শুনতে চাই না, আমি কিচ্ছু শুনতে চাই না। অফিসার অফিসার প্লিজ, কিছু একটা করুন। ওই সৌমিলি সর্বমঙ্গলাকে মারতে চেয়েছে, ওই সৌমিলি হলো সর্বমঙ্গলার সব থেকে বড় শত্রু। শত্রু নয়, আমি কিন্তু তোমার বন্ধুই হতে চেয়েছিলাম অনিস্তা।
সৌমিলি সর্বমঙ্গলাকে খুন করতে চেয়েছিল, হ্যাঁ, আর আমি আমি সবকিছু জেনে বুঝে চুপ করে থাকবো কেন? ভুল অনিস্তা, ভুল, তুমি সম্পূর্ণ ভুল ভাবছো সব ব্যাপারে। সর্বমঙ্গলার যে কোনো ব্যাপারে, যে কোনো সমস্যায় তুমি যদি সবসময় আমাকে ব্লেম করো, আমায় যদি দোষী বানিয়ে দাও, তাহলে আমি মানুষটা কোথায় গিয়ে দাঁড়াবো বলো তো? ইউ লায়ার, আই ডোন্ট বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি না। এই সব তোমার কারসাজি, আমি খুব ভালো করে জানি, এই সব কিছু তোমার কারসাজি। প্লিজ অনিস দা, এভাবে বলো না, প্লিজ আমাকে এভাবে ঘৃণা করো না। প্লিজ ডোন্ট সে দ্যাট ইউ ডোন্ট বিলিভ মি। নিজের ভালোবাসার মানুষটার কাছে যদি এইভাবে ছোট হয়ে যায়, এতটা খারাপ হয়ে যায়, ভালোবাসার মানুষটা যদি না বিশ্বাস করে, তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলো তো? ট্রাস্ট মি অনিস, আই লাভ ইউ সো। শাট আপ, জাস্ট শাট আপ। আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না, একটা কথাও না। অফিসার, অফিসার, ওকে অ্যারেস্ট করুন, ওই হচ্ছে মেন কালপিট, আমাদের আমাদের এই ক্ষতির পেছনে ওই রয়েছে, ওই ক্ষতি। উনি তো বলছেন উনি আপনাকে ভালোবাসেন, আর ওনার চোখ মুখও সেই কথাই বলছে। যে যাকে ভালোবাসে সে তার কখনো ক্ষতি করতে পারে? নাটক করছে, ভালো মানুষই নাটক করছে এই মেয়েটা। আপনি ওকে চেনেন না? হ্যাঁ, আমি ওনাকে চিনি না ঠিকই, আপনাদের কথাতেই ওনাকে আমি আজ চিনতে পারলাম। আচ্ছা ম্যাডাম, আপনার নাম সৌমিলি মিত্র, তাই তো? ভিকটিমের বাড়ির লোকেদের মুখে বারবার আপনার নাম উঠে আসছে, ওনারা বারবার আপনার নামে কমপ্লেন করছে, তাই আপনাকে কিছু রুটিন প্রশ্ন না করে আমি পাচ্ছি না। আপনার যা জিজ্ঞাসা আছে আপনি আমায় জিজ্ঞাসা করতে পারেন, আমি উত্তর দেওয়ার জন্য রেডি আছি। আচ্ছা, আজ সকালে যখন সর্বমঙ্গলা দেবীর ম্যাটাডোরটি অ্যাক্সিডেন্ট করে, তখন আপনি কোথায় ছিলেন? আমি আমার বাড়িতেই ছিলাম, আর কোথায় থাকবো? আপনি জানতেন যে ম্যাটাডোর ভর্তি ধূপকাঠি নিয়ে সর্বমঙ্গলা দেবী হাওড়া জেলার উদ্দেশ্যে রওনা হয়েছেন? আমি কি করে জানবো অফিসার, এটা তোমার জানার কথাই নয়, কারণ কাঞ্জিলাল পরিবারের সবাই আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, আমাকে ওরা একেবারে পর করে দিয়েছে। আমি তো শুনেছি এর আগেও আপনি সর্বমঙ্গলা দেবীকে বিষ খাইয়ে খুন করার চেষ্টা করেছিলেন। অফিসার, তার জন্য আমি শাস্তিও পেয়েছিলাম, বেশ কয়েকদিনের জন্য আমি লকআপে ছিলাম। যদিও যে অপরাধে আমার শাস্তি দেওয়া হয়েছিল সেটা প্রমাণিত হয়নি, তাই জামিনে আমি তাড়াতাড়ি ছাড়া পেয়ে গিয়েছি। আসলে সর্বমঙ্গলার খাবারে যিনি বিষ মিশিয়েছিলেন তিনি আর কেউ নন, কাঞ্জিলাল পরিবারের জামাই। অনিস্তার জামাই বাবু, ও সর্বমঙ্গলাকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিল, বাট আমি সিরিয়াসলি জানি না ধরা পড়ে গিয়ে কোথা থেকে কি হয়ে গেল, আমার ঘাড়ে সমস্ত দোষটা কেন চাপিয়ে দিল আমি সিরিয়াসলি কিচ্ছু জানি না অফিসার। ও, তুমি কিচ্ছু জানো না তাই না? হুম, তুমি কোনো দোষ করনি তাই তো? অনিস্তা, সেটাই কিন্তু প্রমাণ সাপেক্ষ। আমি বুঝতে পারছি আজকের এই সিচুয়েশনে তোমাদের কারোর মনের অবস্থা ঠিক নেই, আর সেটা খুব স্বাভাবিক। সর্বমঙ্গলা গুরুতর আহত, মৃত্যুর সঙ্গে মেয়েটা পাঞ্জা লড়ছে। আজকে তোমরা যে যাই আমাকে বলো না কেন, তোমাদের কারোর কোনো কথা আমি আমার গায়ে লাগাবো না। গায়ে লাগাবে কেন? কেন তুমি গায়ে লাগাবে? কারণ কাজটা তো তুমি করেছো, দোষটা তো তুমি করেছো। ইয়েস, ইউ। তুমি নিজে নিজে লোক দিয়ে সর্বমঙ্গলার গাড়ির ব্রেকের তার কাটিয়েছো। ইয়েস, ইউ, ইউ, একদম ইউ। অনিস্তা, প্লিজ প্লিজ কুল ডাউন। দেখো, সত্যি যদি আমি কাজটা করতাম তাহলে সর্বমঙ্গলার অ্যাক্সিডেন্টের খবরটা পেয়ে আমি এরকম পাগলের মতো কেন ছুটে আসতাম হসপিটালে বলো তো? তাহলে কেন এসছো এখানে? হুম, নাকামি করতে, ড্রামা করতে এখানে এসছো? না অনিস্তা, না, আমি শুধু তোমার
পাশে থাকতে এসেছি। চুপ। এসব ন্যাকামি এখানে করবে না, হ্যাঁ এখান থেকে বেরিয়ে যাও, জাস্ট এখান থেকে বেরিয়ে যাও, গেট আউট। অনিস্তা এটা হসপিটাল, প্লিজ এভাবে এভাবে প্লিজ সিন ক্রিয়েট করো না। দেখো এখন তো তোমাকে নিয়ে আমার বেশি টেনশন হচ্ছে, কারণ এই পরিস্থিতিতে তুমি যেভাবে হাইপার হয়ে যাচ্ছ তাতে না জানি তোমার না শরীরটা খারাপ করে। আমি শুধুমাত্র বিপদের দিনে তোমার পাশে থাকতে এসেছি, প্লিজ আমাকে বারণ করো না। বিশ্বাস করো অনিস্তা, আমি কিন্তু কোনো রকম চক্রান্ত করিনি। জাস্ট গেট লস্ট, এখানে এখন ড্রামা হচ্ছে, হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ড্রামা করছো এখানে। অনিস্তা আমি ড্রামা করছি না, ট্রাস্ট মি আমি কোনো ড্রামা করছি না। অফিসার ওনাদের কথা মতো যদি আপনারও মনে হয় যে হ্যাঁ আমি অপরাধী, আমি দোষী, তাহলে আমি নিজে থেকে আপনাকে বলছি কোনো প্রমাণ লাগবে না। ইমিডিয়েটলি অ্যারেস্ট মি, আমাকে অ্যারেস্ট করুন। না ম্যাডাম, প্রমাণ ছাড়া আমরা এটা করতে পারি না। কিন্তু ওনারা তো মানছেন না অফিসার। অনিস্তা দেখলে তো উনি কি বললেন, উনি আমাকে অ্যারেস্ট করবেন না। এবার আমি কি করব বলতে পারো? সমিলি সমিলি এখানে কিন্তু তুমি নাটক করো না, জাস্ট চলে যাও এখান থেকে, জাস্ট চলে যাও। অনিস্তা আর কিছুক্ষণ মাত্র তোমার পাশে একটু থাকতে দাও, আই প্রমিস ইউ সর্বমঙ্গলাকে আমি দেখবো, দেখে এখান থেকে চলে যাব। আমি তোমার ছায়াও সর্বমঙ্গলার উপর পড়তে দেব না, চাই না তোমার সহানুভূতি। আমি কিন্তু আজকে সত্যি সত্যি মন থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এসেছিলাম। আমি জানি, আমি শুনেছি যে আজকের এই অ্যাক্সিডেন্টে সর্বমঙ্গলার অনেক টাকা ধূপকাঠি নষ্ট হয়ে গেছে, তারপর ওরই হসপিটালের খরচ। আমি তো তোমাকে রন্ধে রন্ধে চিনি অনিস্তা, হাজার কষ্ট হলেও তুমি মুখ ফুটে একটা কথাও বলবে না, তাই আমি নিজে থেকে চলে এলাম। অনিস্তা জাস্ট এ সেকেন্ড, এই টাকাগুলো তুমি রাখো। আমি চাই যে তুমি সর্বমঙ্গলার চিকিৎসার কাজে এই টাকাগুলোকে খরচ করো। আমি শুধু চাই আমাদের সর্বমঙ্গলা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরুক, ব্যাস ব্যাস, আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। অনিস্তা এগুলো প্লিজ রাখো। তুমি আমাকে টাকার গরম দেখাচ্ছ, হ্যাঁ অনিশ কাঞ্চিলালকে টাকার গরম দেখাচ্ছ। এই টাকা আমি সবার সামনে তোমার মুখে ছুঁড়ে মারবো যদি তুমি এক্ষুনি এখান থেকে চলে না যাও, বেরিয়ে যাও এখান থেকে। ঠিক আছে চলে যাচ্ছি আমি। অফিসার যদি আপনি আমার এগেনস্টে কোনো রকমের প্রমাণ পান তাহলে আবার দেখাও। প্রমাণ তো হয়েই গেল, তুমি এখানে এসে প্রমাণ করে দিয়েছো যে তুমি আসল দোষী। তুমি এখানে কেন এসছো আমি খুব ভালো করে জানি, তুমি এখানে এসছো দেখতে যে তোমার প্ল্যানটা সাকসেসফুল হয়েছে কিনা, তাই তো? তুমি দেখতে এসছো যে সর্বমঙ্গলা বেঁচে আছে কিনা। আমি তোমাকে বলছি সর্বমঙ্গলা বেঁচে আছে, সর্বমঙ্গলার কিচ্ছু হয়নি, আমি সর্বমঙ্গলা কিছু হতে দেব না। আর তুমি আমার সর্বমঙ্গলাকে কখনো মারতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আপনি শান্ত হন, আপনি শান্ত হন, আমরা তদন্ত করছি, আসল কালপ্রিট নিশ্চয়ই ধরা পড়বে। তাই করুন অফিসার, দয়া করে আমাকে এই অপবাদের হাত থেকে মুক্তি দিন। ব্যাপারটা দেখছি, আসল কালপেট নিশ্চয়ই ধরা পড়বে। এই চলো তো। এবার কিন্তু আমাদের বাড়িতে যেতে হবে। না বর্তমানে
আমি বাড়িতে যাব না, আমি আমি এখানে থাকবো, আমি সর্বমঙ্গলাকে একা ছেড়ে যাব না। কাল সকালে না হয় আবার আসবি। না 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 না, আমি 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 এখানেই থাকবো, আমি সর্বমঙ্গলাকে একা ছাড়বো না। বলা তো যায় না আবার এই হসপিটালে কে কোথায় ঘাপটি মেরে বসে আছে সর্বমঙ্গলার ক্ষতি করার জন্য। না 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 না, আমি 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 যাবো না, আমি 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 এখানে থাকবো। সর্বমঙ্গলা সর্বমঙ্গলা ভালো হয়ে যাক, আবার আবার আমাকে হরিশবাবু বলে ডাকুক, তারপর থেকে আমি আমি সবসময় সর্বমঙ্গলার কাছে থাকবো, সবসময়। আমি আমি সর্বমঙ্গলা ছেড়ে কোথাও যাব না, আমি ওকে একা ছাড়তে দেবো, একা ছাড়বো না ওকে আমি। কত আমি চাই তোর কথা মনে এলে নিজেকে হারাই, বোঝাবো কি করে তোকে কত আমি চাই তোর কথা মনে এলে নিজেকে হারাই, তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আমি, তোকেই মাথায় করে বেঁচে আছি তাই। আপনি বাইরে তখন যেভাবে কান্নাকাটি করছিলেন সেজন্য স্যার আপনাকে এখানে পাঠিয়েছেন, আপনার দেখা হয়ে গেলে তাড়াতাড়ি চলে আসুন। আমি আমি চলে যাবো সিস্টার, আমি আমি এক্ষুনি চলে যাবো, শুধু শুধু আমাকে একটুখানি সর্বমঙ্গলের পাশে বসতে দিন প্লিজ। আমি আমি ডিস্টার্ব করবো না, আমাকে একটু বসতে দিন না। ঠিক আছে বসুন, কিন্তু বেশিক্ষণ না, ম্যাক্সিমাম 5 মিনিট। ঠিক আছে সিস্টার, থ্যাংক ইউ। দেখ আমি বিয়ে করছি না করছি না করছি না, ব্যাস আমার পরিষ্কার কথা, আমি সারা জীবন ব্রহ্মচারী হয়ে থাকব। যাও তো এখান থেকে, অন্য জায়গায় কেউ মাল বসে যাও। কেন রে, কেন চলে যাবে? বলছি বলছি ভেতরে চলো, তারপরে সব বলছি। হ্যাঁ ভেতরে ওকে নিয়ে। হ্যাঁ আয় আসুন। এসব কি জানা বলছেন? সর্বমঙ্গলা, ওরা আমাদের পুরনো শত্রু, ওরা আমাদের অপবাদ দিতে চাইছে। হাতে শাখা পলা আর মাথায় সিঁদুরটা পরে নিন, আমি মালাটা পরিয়ে দিচ্ছি। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? তাই তো মনে হচ্ছে, তা না হলে এরকম উল্টো পাল্টা ভাবনা মাথায় আসে নাকি? উল্টো পাল্টা ভাবনা নয় পিউদি, এই লোকগুলোর হাত থেকে বাঁচতে গেলে এইটাই একমাত্র রাস্তা।
আর সেটার জন্যই এই বিয়ের নাটকটা করা। তুই যে খুব মরমুখ করে বলতিস যে আমি বিয়ে করব না, কোনোদিন বিয়ে করব না, আমি দেশের কাজ করব, আমি দশের কাজ করব, এই বুঝি তো দেশের কাজ, এটাই বুঝি তো দশের কাজ, তুই মেয়েটাকে বিয়ে করে নিয়ে বাড়িতে চলে এলি। এসব কথা বলা সহজ, কাজে করে দেখানো সহজ নয় ঠাম্মি। কি হলো বলুন? আরে কি ব্যাপারটা বলুন তো? ওই কিছু না তো, আমি ভেতরে ঢুকবো, আমি ভেতরে। কারো জন্মদিনে তার নাম করে বানানো কেক যদি পুড়ে যায় না তাহলে অশুভ হয় জানেন। ও তাহলে আপনি জন্মদিনের জন্য কেক বানাচ্ছিলেন? তা কার জন্মদিন আজকে? আপনার জন্মদিন। আমাকে আমাকে ছেড়ে তুমি চলে যেও না সর্বমঙ্গলা, প্লিজ।